আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এপিসোডটি একটু ব্যতিক্রম ধর্মী। আজকের এপিসোডে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যদি এগুলো থেকে আপনি নিজেকে খুঁজে পান, তাহলে আমি বলবো আপনি মধ্যবিত্ত বাঙালি ঘরের সন্তান। তো ভিডিওটি শুরু করি। আপনি যদি একজন মধ্যবিত্ত বাঙালি ঘরের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার বাসায় একটা সবুজ রঙের আলমারি আছে। আপনার খাটের নিচে মাঝে মাঝেই পেঁয়াজ রসুন রাখা হয়। আপনার তোশকের নিচে বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ কোনো চাবি, শপিং ব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র এবং মাঝে মাঝেই খুচরো টাকা রাখতে পছন্দ করেন। পারফিউম শেষ হয়ে গেলেও বোতল ড্রেসিং টেবিল থেকে সরাতে কষ্ট হয়। আপনি শুয়ে বসে বাসায় সারাদিন মোবাইল সাফার জন্য সারাদিনই আপনার মা বকাঝকা করেন। মেহমান বাসা থেকে চলে যাওয়ার পর তাকে নিয়ে সমালোচনা করেন, সেটা ভালো অথবা মন্দ, যে কোনো সমালোচনাই হতে পারে। যাদের বাসায় সোফা আছে, সোফার উপর শুয়ে টিভি দেখতে পছন্দ করেন। আপনি যদি অযথা প্যান চালিয়ে রাখেন, তাহলে আপনার বাবা বিদ্যুৎ বিল সম্পর্কে জ্ঞান দিতে থাকেন। পাশের বাসার আন্টির ছেলে মেয়ে বা কোনো আত্মীয় স্বজনের সন্তান ভালো রেজাল্ট করলেই আপনাকে প্রায় বকাঝকা শুনতে হয়, আপনার বাবা জোরে জোরে ফোনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভাই বোনের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করেন, সেটা মারামারি পর্যন্ত হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। মাঝে মাঝে বড় আকারের রূপ নিলে আপনার মায়ের হাতের মার খেতে হয় দুজনকে। পারিবারিক কথা কাটাকাটির সময় আপনি যদি বড় সন্তান হন, তাহলে আপনাকে প্রায় শুনতে হয় বড়টার দেখা দেখি ছোটটাও খারাপ হইতেছে, কি মিলে যাচ্ছে তো? কখনো যদি আপনার রেজাল্ট খারাপ হয়, তাহলে 14 গোষ্ঠীর মধ্যে যারা যারা ভালো রেজাল্ট করেছে তাদের সাথে আপনার তুলনা দেওয়া হয় এবং বেশিরভাগ সময়ই তাদের পা ধুয়ে পানি খাওয়ার কথা বলা হয়, কি মিলে যাচ্ছে তো? ফ্রিজ খুললে আইসক্রিমের বাটিতে আইসক্রিমের পরিবর্তে আদা, রসুন বাটা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। আপনার ক্ষুধা লেগেছে বললে আপনার মা 0.0001 সেকেন্ডের মধ্যেই বলে ফেলেন, কি খাবি? ভাত খা, ভাত আছে। আপনি মেয়ে হলে বাথরুমে মেঝেতে চুল পাওয়ার কারণে আপনাকে প্রায় বকা শুনতে হয়। আপনার পরিবারে প্রেম নিষিদ্ধ, আপনার মা আপনাকে কোনো কাজ দিলে ভালোভাবে করার চেষ্টা করেন, তারপরও কোনো না কোনো ভুল করে ফেললে আপনার মা জোর গলায় হতাশ হয়ে বলেন, তোকে দিয়ে একটা কাজ করালে এর ভিত্তিতে আমার আরও 100টা কাজ করতে হয়, বিয়ের পর কি করবি? এই কথাটা আপনার প্রায় শুনতে হয়। আপনার সামনে আপনার প্রশংসা কখনোই করা হয় না। আপনাকে পড়াশোনা নিয়ে জ্ঞান দিবার সময় আপনার বাবা মা প্রায় বলেন, আমাদের সময় পড়াশোনার এত সুযোগ ছিল না, তোদের মতো এত সুযোগ পেলে আজকে আর এই সংসারে থাকা লাগে? আপনার বাবা মা আপনাকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু প্রকাশ করতে চান না, সব সময় শাসনে রাখার চেষ্টা করেন। মশারি না টানানোর জন্য আপনাকে প্রায় সময় বকা খেতে হয়। এরই পাকে আরেকটি কথা বলে রাখি, আপনি ছেলে হলে ঘুম থেকে উঠে মশারি উঠানো কিংবা আপনার বেডরুম গোছানো এগুলো মোটেও করেন না। আপনার মা একটু অভিমানী হলেই বলে ফেলেন, বুঝবি বুঝবি, আমি মরে গেলে বুঝবি। কোথাও বেড়াতে যাওয়ার আগে আপনাদের ঝগড়া হয় এবং সেটা ঈদের দিন সকালবেলাতেও বাদ যায় না। এত সব কিছু মিলিয়েই আপনাদের সুখী পরিবার। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মানুষগুলো, ভালো থাকুক মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো, যারা পৃথিবীর আসল রূপ দেখতে পায়। কথাটি হুমায়ুন আহমেদ বলেছিল। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণে হয়তো আপনি বুঝে ফেলেছেন আপনি মধ্যবিত্ত পরিবারের আওতায় কিনা। যদি এর বাইরেও আপনার জানা মতে কোনো কিছু বাদ পড়ে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন।